হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আরেকটি ভিডিও নিয়ে আসছি, সেটি হচ্ছে আপনার জর্ডানের বুয়েসেল অনুপর্তিক বাংলাদেশ থেকে যে বিষয়গুলো অ্যাপ্লাই করে থাকে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি প্রতিবারের মতো। তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে ইলজা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেটি কোম্পানিতে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে প্রসেসিং করবেন সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আজকের যে বিষয়টি সেটি হচ্ছে মহিলা মেশিন অপারেটর নেবে। আপনারা প্রতিবারই কিন্তু কমেন্টস করে থাকেন যে এখানে পুরুষকর্মী কেন নিচ্ছে না। আসলে 2023 সালে আমি দেখছি যে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই কিন্তু আপনার পুরুষ শ্রমিক কম নিচ্ছে, আর যদিও নিচ্ছে সেটা 3 জন 4 জন 5 জন 10 জন এরকম করে নিচ্ছে। তো আমি ইতিপূর্বে কিছু ভিডিও আপলোড করেছিলাম যে কেন আপনার পুরুষকর্মীরা নিচ্ছে না, তো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু নেয় না। তবে ওদের চাহিদা হচ্ছে মহিলা কর্মীদের দিয়ে হয়তো ওরা ভালো কোনো বেনিফিট পায়, সেজন্যই কিন্তু বাংলাদেশ থেকে মহিলা কর্মীর জন্য কিন্তু বুয়েসেলে বিভিন্ন ধরনের সার্কুলার চলে আসে। তো প্রতিবারের মতোই এই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। একটি নতুন সার্কুলার, সেটি হচ্ছে যে মহিলা মেশিন অপারেটর নিবে হচ্ছে 130 জন এবং আপনি বেতনটা পাবেন $176.55। আপনার কিন্তু $ এই বেতনটা আসবে, সেটা অন্য অন্য কোম্পানির সাথে কিন্তু মিলে না। তো যাই হোক, সেটি হচ্ছে খুব ভালো একটি বিষয়। আর আপনার বয়সটা অবশ্যই হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে, বেশি হলে হবে না বা এর কম হলে কি আপনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য হবে না। আর অন্যদিকে আমি আপনাদেরকে এখানে বলবো মূলত শর্তাবলী, প্রতিবারের মতো শর্তাবলী বলতে বলতে আসলে আমি নিজে অনেকটা অসুস্থ হয়ে গেছি, কারণ শর্তাবলী প্রায় সেমসেমই থাকে, তবে মাঝে মাঝে একটা দুইটা শর্ত শুধু চেঞ্জ থাকে। সেটা আপনি যদি অ্যাপ্লাই করেন বয়সেলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শর্তাবলী সম্পর্কে আরও জানতে পারবেন। তবে যাই হোক, আমি অনেকেই ভিডিওগুলো দেখে থাকেন না, বা প্রথম আপনি ক্লিক করছেন বা নতুন ভিডিওতে আমার আসছেন, সেজন্যই কিন্তু আবার পুনরায় প্রত্যেকটি ভিডিওতে আমার শর্তাবলীগুলো বলতে হয়। তো যাই হোক, এই শর্তাবলীগুলো যদি আমি বলতে চাই, সেগুলো চাকরির শর্তাবলী হিসাবে রয়েছেন। যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা কিন্তু এখানে আবেদন করলে কোনো লাভ হবে না, মানে আপনি জর্ডানে ছিলেন, বাংলাদেশে চলে আসছেন, নতুনভাবে আপনি অ্যাপ্লাই করে যেতে চান, সেই ব্যক্তিটি কিন্তু এখানে এই কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনি অ্যাপ্রুভ হবেন না। তো সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন না, কোনো অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে আপনার কোনো বেনিফিট আসবে না। আর দৈনিক 8 ঘন্টা ডিউটি থাকবে, সপ্তাহে 6 দিন আপনার ডিউটি করতে হবে। আর অন্যদিকে হচ্ছে ওভারটাইম যদি করেন সেটা স্বেচ্ছাধীন, আপনি অবশ্যই স্বেচ্ছাধীন আপনি ওভারটাইমটি থাকবেন। আর অনেকটা হচ্ছে যে চাকরির চুক্তি 3 বছর থাকবে, নবায়নযোগ্য থাকবে আপনার ভিসা, এবং নিয়োগকর্তা থেকে কিন্তু আপনার থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং আপনার যানবাহন ভাড়া, যেটা আপনার ডরমিটরি থেকে আপনি কাজের জায়গা পর্যন্ত, সেটি কিন্তু আপনার সেই চাকরিদাতা সেটাই সেনি গ্রহণ করবেন, বহন করবেন। তো যাই হোক, আরেকটি রয়েছেন আপনার অন্যদিকে শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী হবে, অন্যান্য যেই শর্তাবলীগুলো, এবং যাদের বিরুদ্ধে দেশ ও জর্ডানের কোনো মামলা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে কোনো বেনিফিট পাবেন না। এই হচ্ছে আপনার শর্তাবলীগুলো। এবং আপনার এই বিষয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সেটি হচ্ছে যে আপনার অ্যাপ্লাই করতে চান, বুয়েসেল আপনার কাছ থেকে কত টাকা চার্জ নিচ্ছে, সেটি হচ্ছে আপনার মেডিকেল ফি বাবদ আপনার 1000 টাকা নেবে, আর ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা। সেম 2023 সালের রুলস অনুসারে এই শুধু 1200 টাকার মধ্যেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার পরে আপনি এই চার্জের মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ টোটালি সরকারি খরচে আপনি জর্ডানে যেতে পারবেন। আর অন্যদিকে হচ্ছে যে সাক্ষাৎকারের সময় আপনি কী কী নিয়ে যাবেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকেই কমেন্টস করে থাকেন যে আসলে আমি বুয়েসেলে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে আমার কাছ থেকে এই পেপার চেয়েছে ওই পেপার চেয়েছে, কিন্তু আমি সঠিক সময় না দেওয়ার কারণে আমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না, সঠিক সময়ে অ্যাপ্লাই করতে পারি না, যার কারণে একটি ভিসা বা সার্কুলার আমার কাছ থেকে ছুটে গিয়েছে। এই ধরনের অনেক হিউজ পরিমাণ অভিযোগ থাকে। আপনি যখন বুয়েসেলে যাবেন বা আপনার পার্শ্বপ্রতি যারা বসে থাকে তাদের কাছ থেকে এই ধরনের তথ্য আপনি শুনতে পারবেন বা অভিযোগ শুনতে পারবেন। তো এটার মূল সমস্যাটা হচ্ছে যে আপনারা বুয়েসেলে ঠিকই তাড়াহুড়া করে যান অ্যাপ্লাই করার জন্য, কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ডকুমেন্টস হাতে নিয়ে যান না বা ঘুষায় নিয়ে যান না। তো আমি আপনাদেরকে বলবো যে কোন কোন ডকুমেন্টগুলো আপনি সাথে রাখলে বুয়েসেলে যাওয়ার পর আপনার কোনো সমস্যা হবে না। সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ রঙিন ফটোকপি লাগবে, সাথে সাদা ব্যাকগ্রাউন্ড ফটোকপি সেটিও লাগবে। আর অন্যটিকে হচ্ছে যে মূল পাসপোর্টের ফটোকপি লাগবে, এবং জেনুইন যে ডিজিটাল যে প্রিন্টই করবেন, যে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি আপনার সাধারণ সাদা কালো ফটোকপি করে আপনার সাথে রাখবেন। আর অন্যটি হচ্ছে এখানে বর্তমানে অফিসে যদি আপনার চাকরিপত্র থাকে বা আপনার জন্য কোনো ধরনের যদি হাজিরা কার্ড থাকে সেটা আপনি সাথে নিয়ে যেতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যদি থাকে বা কোনো আপনার যদি ব্যক্তিগত কোনো সনদ থেকে থাকে কোনো বিষয়ে, সেটিও কিন্তু আপনার সাথে রাখতে হবে, এবং খুব শীঘ্রই এটি আবেদন করতে হবে। এবং মূল বিষয় হচ্ছে যে আপনারা যারা আবেদন করতে পারেন না, কীভাবে আবেদন করবেন সেটি যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আবেদন করতে হলে একটি লিঙ্কের মাধ্যমে প্রবেশ করতে হবে। লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনার অবশ্যই সেখানে আবেদন করবেন, অর্থাৎ আমি যে লিঙ্কের কথা বলছি সেটি হচ্ছে বাংলাদেশ বুয়েসেলের লিঙ্ক। তো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা প্রবেশ করবেন, সেখান থেকে আপনারা কী করবেন, আবেদন করবেন। আবেদন করার পরে যদি আপনারা সেখানে সিলেকশন হন, তাহলে আপনারা বুয়েসেলে যাবেন। যাওয়ার পর বুয়েসেল কর্তৃপক্ষ আপনাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা বা যে ধরনের দিকনির্দেশনা দেবে সেইগুলো আপনি ফলো করবেন। যদি আপনি সেখানে পাস করতে পারেন, সিলেক্ট হতে পারেন, তাহলে কিন্তু আপনি সরকারিভাবে বাংলাদেশ থেকে জর্ডানে যেতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়টা। তো সবার প্রতি আমার শুভকামনা রইল, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই করবেন, নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মোস্ট ইম্পর্টেন্টলি কী করবেন, ফুর্তিতে থাকবেন। টাটা।